হ্যালো গাইস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে একটা ছোট্ট টিপস দেব তোমাদেরকে, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, এই যে বিভিন্ন সাবজেক্ট যেগুলো আমরা পড়াশোনা করি, ওকে, এই সাবজেক্টগুলোকে যখন আমরা সেন্টেন্সের মাঝে বা শেষে লিখি, তখন আমাদের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে যে এগুলো স্মল লেটার দিয়ে শুরু হবে নাকি এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যে কোনো বাক্যের প্রথমে যদি কোনো কিছু ইউজ করা হয়, অর্থাৎ প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হয়, এটা নিয়ে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, কিন্তু বাক্যের মাঝে বা শেষে যখন আমরা ব্যবহার করি এই ধরনের সাবজেক্ট, তখন কি সেটা স্মল হবে না ক্যাপিটাল হবে, অর্থাৎ ফার্স্ট লেটারটা বলছি। যেমন ধরো ইংলিশ, ইংলিশের ফার্স্ট লেটার কি? ই। বেঙ্গলির ফার্স্ট লেটার বি। একইভাবে ম্যাথমেটিক্স এর ফার্স্ট লেটার এম। তো এগুলো কি হবে মনে রাখতে হবে, যখন কোনো সাবজেক্ট কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝাবে, অর্থাৎ যেমন ধরো বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এইগুলো, অর্থাৎ যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তখন সবসময় খেয়াল রাখবে যে সেগুলো সর্বদাই যে কোনো জায়গাতেই এগুলো ক্যাপিটাল লেটার ইউজ হয়, ফার্স্ট লেটার, ওকে। কিন্তু অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না, যেমন ধরো ম্যাথমেটিক্স, হিস্ট্রি, এগুলো সবসময় কিন্তু স্মল লেটারই হবে যদি বাক্যের মাঝে বা শেষে বসে। ওকে গাইস, সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্টে কানেক্টেড টু আস, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।